বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনাদের নতুন করে আর কিছুই বলার নেই। বাংলাদেশের নির্বাচন সম্পর্কে এ দেশের 18 কোটি মানুষ খুব ভালো করেই জানে বাংলাদেশের নির্বাচনের অবস্থা কেমন। আর আপনারা হয়তো এটাও জানেন, ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ প্রধানমন্ত্রী, এই বিষয়টি ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। কেনই বলছি, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। কারণ আপনারা অনেকেই জানেন, আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছে। অনেকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্র। এই বিষয় নিয়ে ভারত শেখ হাসিনার পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলেছেন। চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। শেখ হাসিনার পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে বার্তা দিলেন ভারত, সেই বার্তায় কি বলেছে ভারত, চলুন আমরা বিস্তারিত জানি। বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে সম্প্রতি একাধিক মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র, আপনারা অনেকেই জানেন। কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে সহমত নয় ভারত। G20 বৈঠকের আগে এক কূটনৈতিক বার্তায় বাংলাদেশ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দিল্লি। ভারতের বক্তব্যে কয়েকটি ভাগ আছে। কূটনৈতিক নোটে ভারত জানিয়েছে, বাংলাদেশে শেখ হাসিনা সরকার দুর্বল হয়ে পড়লে ভূ রাজনৈতিক দিক থেকে তা ভারত এবং যুক্তরাষ্ট্র কারো পক্ষে সুকর হবে না। কারণ শেখ হাসিনা সরকার দুর্বল হয়ে পড়লে জামায়াতের মতো সংগঠনের ক্ষমতা বাড়বে বলে মনে করে ভারত। যুক্তরাষ্ট্র জামাতকে একটি রাজনৈতিক সংগঠন হিসেবে দেখে, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করে। কিন্তু ভারত মনে করে জামাত একটি উগ্র মৌলবাদী সংগঠন। ভারতের বার্তায় একথা স্পষ্ট করা হয়েছে, বলা হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ স্থিল সীমান্ত আছে। বাংলাদেশে জামাতের মতো সংগঠন শক্তিশালী হলে ভারতের সীমান্ত নিরাপত্তা সমস্যার মুখে পড়বে। জামাতের মতো সংগঠনের সঙ্গে পাকিস্তানের নিবিড় যোগ আছে বলে মন্তব্য করেন ভারত। ভারত জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মতো ভারতও চায় বাংলাদেশ অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক। কিন্তু যুক্তরাষ্ট্র সম্প্রতি যে মন্তব্যগুলি করেছে তা বর্তমান বাংলাদেশ সরকারের জন্য বিপজ্জনক বলে মনে করে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তা ভয়েস ভেলকে জানিয়েছেন, আওয়ামী লীগের প্রতিনিধি দল দিল্লি ঘুরে যাওয়ার পরেই নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে ভারতীয় প্রশাসনের। আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে G20-এর বৈঠক শুরু হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে আমন্ত্রণও জানিয়েছেন ভারত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সেখানে আসবেন। এই বৈঠকে বাংলাদেশের নির্বাচন এবং উপমহাদেশের ভূরাজনীতি নিয়ে সমান্তরাল বৈঠক হতে পারে বলে ইঙ্গিত মিলছে। ভারত G20-এর মঞ্চকে এ বিষয়ে আলোচনার জায়গা হিসেবে ব্যবহার করতে চাইছে। আফগানিস্তানের প্রসঙ্গ উত্থাপন করেছে ভারত। যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে, যেভাবে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের তাদের ঘাঁটি সরিয়ে নিয়েছে ভারত তাতে সন্তুষ্ট নয়। এর ফলে উপমহাদেশ অঞ্চলের অস্থিরতার আশঙ্কা বেড়েছে। তালেবান উপমহাদেশের ভূরাজনীতিতে একটি বড় ঠেট হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন ভারত। বস্তুত ভারতের প্রতিবেশী দেশগুলির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভারতের চিন্তার কারণ হয়ে উঠছে বলেও মন্তব্য করা হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পৃথক ভিসা নীতির সমালোচনা করছে ভারত। যুক্তরাষ্ট্র জানিয়েছে, বাংলাদেশের নির্বাচন যারা বানাচাল করার চেষ্টা করবে যুক্তরাষ্ট্র তাদের সে দেশ ঢুকতে দেবে না। ভারত মনে করে যুক্তরাষ্ট্রের এই নীতি সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো, ভারত এই নীতিকে ভালো চোখে দেখছে না। G20-এর বৈঠকে সবকটি বিষয়ে বিভিন্ন পর্যালয়ে আলোচনা উঠে আসতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। বস্তুত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসাররাও আড়ালে একথা স্বীকার করেছেন। ভারতীয় সেনার সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপর ভটসার্স ভয়েস ভেলকে জানিয়েছেন, বাংলাদেশের জন্মের সময় থেকে আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক মিশ্রণ থেকেছে। যখনই সে দেশে অন্য কোনো সরকার ক্ষমতায় এসেছে দুই দেশের সম্পর্ক ততটা মিশ্রণ থাকেনি, তাই ভারত সবসময় বাংলাদেশ আওয়ামী লীগের সরকারকে গুরুত্ব দেয়। উৎপল মনে করেন ভূরাজনৈতিক দিক থেকেও বাংলাদেশ আওয়ামী লীগের সরকার দেখতে চায় ভারত। কারণ ভারত মনে করে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ক্ষমতায় থাকলে দুই দেশের সীমান্ত অপাধ দৃষ্টিতে সুরক্ষিত থাকে। বন্ধুরা, আপনারা জানতে পারলেন বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে কী বার্তা দিয়েছেন ভারত। এখানে স্পষ্ট হয়েছে ভারত চাইছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাক। এই বিষয়টি আপনারা কেমনভাবে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধৈর্য সহকারে আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।